আমার সকল অঙ্গে তোমার রোষ, লগ্ন হয়ে রই আছে রজনী দিবস প্রাণেশ্বর। একথা নিত্য মনে আনি, রাখিব পবিত্র করি মোর তনুখানি। মনে তুমি বিরাজিছ এই পরম জ্ঞান, একথা সদা শুনি মোর সত্য ধ্যান সত্য চিন্তা। আমি সর্ব চেষ্টা করি সর্ব মিথ্যা রাখি দেব দূরে। এই অঞ্চলে সব কিছুর মধ্যে এই ধরনের সমর্পণ দেখা যাচ্ছে। আজকে পরিবেশটা একটু গরম, প্রকৃতির রুক্ষতা নজরে পড়ছে, প্রায় গাছপালা নেই, মানে শূন্য লাগছে পাহাড়। কিন্তু তার মধ্যেও শিমুল গাছ নজরে পড়ছে গুটি কয়েক, তার মধ্যে ফুটে থাকা টকটকে লাল ফুলগুলো তার ওয়েভ লেন্থ নিয়ে ছুটে আসছে তাদেরই দেবতা পায়। আর এইভাবেই নিবেদন করে চলেছে নিজেদের, যেন বলতে চাইছে হৃদয়ে রয়েছে তব অচল আসন, এ কথা মনে রেখে করিব শাসন সকল কুটিল দেশ সর্ব অমঙ্গল। প্রেমের রাখিব করে অস্ফুট নির্মল সাবাস প্রকৃতির কোলে বৌদ্ধ ভিক্ষু। আসলে কিসের ভিক্ষু সেটাই আজও স্পষ্ট করে তো কেউ বলতে পারে। যে তারা ভিক্ষা করে খেত বলে ভিক্ষু, তারা সমস্ত ত্যাগী বলে তারা ভিক্ষু, নাকি ঈশ্বরের কাছে সদা সর্বদা করত বলে তারা ভিক্ষু? ভিক্ষুকটা কেন তারা ভিক্ষু? আর ওই রাজবাগেশ্বর তিনি নিজেকে ভিক্ষু মহাভিক্ষু পরিচয়ে থাকেন। ভীষণ সুন্দর পুরো বিষয়টা। আজকে এক নম্বর গুহায় দাঁড়িয়ে আমাদের মনে হলো একটা ছোট্ট আলোচনা সেরে নিই। গত এপিসোডে আমরা যেটা আমাদের সামনে এনেছিলাম সেই পদ্মপাণির ছবি, হঠাৎ মনে হলো কোনো কোনো সদস্য বললেন যে এই ছবিটা করার অর্থ কি, কারণ এই ছবিটা আমরা গায়ে ঘা পড়া ফুসকা পড়া এই অবলোকিতেশ্বর পদ্মপাণির ছবিটা নতুন করে আঁকার দরকারটা কি, কারণ এটা তো যে কোনো দর্শক যখনই আসবেন তখনই তারা দেখতে পাবেন, আমরা যখন আঁকলাম তখন এই রোগগ্রস্ত আঁকা কি দরকার। আমরা বলেছিলাম যে এটা দেখতে পাচ্ছি সেইটাকে তুলে ধরার চেষ্টা করি, তার আসল মধ্যটা কোথায় পাব, সবটাই তো মূল ছবির অনুলিপি। আর এই একটা কথা আমাদের বলা ভীষণ দরকার যে 1817-এর পর থেকে দীর্ঘকাল, প্রায় দীর্ঘ 100 বছরের একটা জার্নি ক্রস করা হয়েছে। তার ফলে এর মধ্যে কিন্তু যেমন ভালো লোকের নজরে পড়ে, অর্থাৎ গুণীজনের নজরে পড়েছে যে আর বেরিয়েছিল, তেমন দুষ্ট লোকের নজরেও কিন্তু পড়েছে অজন্তায়
লুঠেরাদের দল, এ নিয়ে আর্টিকেল কিন্তু বেরিয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় তৎকালীন সময়। লুঠেরা কি করবে ওখানে? দেয়ালে টানানো, ফ্রেমে বাঁধানো ছবি তো নয়, তারা অনেক বেশি চালাক। নয় বলেই তো কোদাল, গাঁইতি, ছুরি নিয়ে তারা ছুটে এসেছিল পলেস্তারা সমেত ছবিগুলোকে টেনে তুলে নিয়ে যাবে বলে। এই দলের মধ্যে খালি কিন্তু রাজকর্মচারীরা ছিল না, প্রত্নতাত্ত্বিক এরাও ছিলেন। ভেবে দেখুন, অরক্ষিত গুহায় এই লুঠেরা কি পরিমাণ অত্যাচার করেছে অরিজিনাল ছবিগুলোর উপরে, এটাও তো একটা ক্ষতি। আরো আছে বেশ কিছু স্টুডেন্ট সমেত শিক্ষাগুরু, তারা এসেছিলেন সংরক্ষণের জন্য, চিত্র সংরক্ষণের তাগিদে সরাসরি তারা প্রলেপ দিয়েছিল, রং লাগিয়েছিল অরিজিনাল ছবিগুলোর উপরে। লাগাবার পরে, বিভিন্ন প্যাচ দেবার পরে দেখা গেল যে অরিজিনাল যে মাধুর্য থেকে অনেকটা দূরে সরে এসেছে। এই দূরে সরে আসার ফলে ছবিগুলো সেই রকম লাবণ্যময় থাকছে। তারা যখন হাল ছেড়ে দেয়, আবার দেখা যায় হায়দ্রাবাদের নিজাম চিত্রশিল্পীদের দিয়ে সেই জায়গা, সেই রঙগুলোকে সরিয়ে আবার প্রলেপ দেওয়ার ব্যবস্থা করেন, যাতে অরিজিনাল ছবিগুলো ইন্টাক্ট থাকে। তাহলে কি প্রক্রিয়া চলল? সেই রঙগুলোকে খসিয়ে আবার যখন অরিজিনাল রঙকে রাখার যে চেষ্টা হচ্ছে, এই যে এত ঝড় নেওয়া হলো, এই ছবিগুলো আজও যে দাঁড়িয়ে আছে সেই শিল্পীদের প্রদত্ত। থাক সে কথা, আমরা যেটা আপনারা এসে দেখতে পাবেন সেই ছবিটা, সেই রকম ছবিটা ড্র করব না। আমরা অনুলিপি থেকে কিছুটা ধার করে, আর এখন যতটুকু দেখা যাচ্ছে বা ফিলিংস অনুভূতিতে আসছে যে এই পার্সপেক্টিভে এই জায়গায় এইটা থাকতে পারে, এই রকম একটা স্টাডি করে আমরা ছবিগুলো ড্র করব। তার ফলে দগদগে ঘাযুক্ত ছবিগুলো করে শুধুমাত্র দৃষ্টিকে উৎসিত করব না, এটা আমাদের সিদ্ধান্ত হল। আর আমাদের ফটোগ্রাফার কি করবেন? অরিজিনাল, অর্থাৎ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সেইটা তুলে ধরবে আপনাদের সামনে। আমরা করেছিলাম ছবি অরিজিনাল, অরিজিনালটাকে ড্র। এবার থেকে সেটা আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বলবো না, আমরা করব না। নান্দনিক না থাক, সেই আলোচনাটা পরে হবে। আজকে আমরা এক নম্বর গুহামন্দিরে রয়েছি, আর এই গুহামন্দিরের প্ল্যানিংটা আমরা বুঝিয়ে দিতাম, কিন্তু আজকে অন্য কথায় একটু সময় চলে যাওয়ায় আমরা এক্ষুনি সেটা যাচ্ছি না। কিন্তু প্রথমেই আমরা একটা জিনিস করব বলে ভাবছি, যে আজকে যে ছবিটা আমরা ব্যস্ত হয়ে পড়ব আপনাদের সাথে, সেই ছবিটা এক নম্বর গুহার এক নম্বর ছবি, আসুন জাতকের গল্পে কি আছে সেটা দেখে আমরা ঢুকে পড়ি। এক নম্বর গুহার প্ল্যানটা না হয় আমরা পরে আপনাদের নিশ্চয়ই জানাব। সংঘপাল জাতকের কাহিনী, এক নম্বর ছবি, এক নম্বর গুহায় জাতকের কাহিনীটা শুনতে শুনতে আমরা ছবিটা করতে থাকব।
বারাণসী মহারাজের পুত্ররূপে জন্ম নিলেন বোধিসত্ত্ব। তিনি উপযুক্ত হলে তাকে সিংহাসনে বসিয়ে কাশীরাজ বানপ্রস্থ নিলেন। একটা নির্জন হ্রদের তীরে কুটির তৈরি করে তিনি সন্ন্যাস জীবন যাপন করতে থাকেন। সেই হ্রদে বাস করতেন নাগরাজ সংঘপাল। তিনি প্রত্যহ ওই সন্ন্যাসীর কাছে ধর্মকথা শুনতেন। একদিন পিতাকে অর্থাৎ কাশী মহারাজকে দেখার জন্য বোধিসত্ত্ব এলেন বাবাকে দেখতে। এই সময় বোধিসত্ত্ব নাগরাজ সংঘপালকেও দেখতে, তার মনে নাগরাজ হবার ভাস। ফলে পরজন্মে বোধিসত্ত্ব সত্যি নাগরাজ হয়ে জন্মগ্রহণ করে। বোধিসত্ত্ব বুঝতে পারলেন দূর থেকে মনে হয়েছিল বুঝি নাগলোকের অপার শান্তি আর বিমল আনন্দ সব তার ভীষণ ভালো লাগবে, কিন্তু তা ভ্রান্তিজনক। জগতের হিতার্থে তিনি আত্মোৎসর্গ করবেন। নাগলোক ত্যাগ করে তিনি গ্রামের পথে একটি বল্মিকের উপর বিশ্রাম নেবার জন্য বসলেন। মনে মনে ভাবলেন, আমার এই দেহের চামড়া দিয়ে যদি কোনো চর্ম ব্যবসায়ী লাভবান হয় তো হোক না। কয়েকজন শিকারী সেই পথ দিয়ে যাবার সময় নাগরাজকে দেখতে পায় এবং তারা মহানাগকে বন্দি করে। নাকে দড়ি দিয়ে তাকে টেনে রাজপথ দিয়ে বিভিন্ন ধরনের উৎপীড়ন করতে করতে নিয়ে চলে। অহিংসার মন্ত্র দীক্ষিত বোধিসত্ত্ব নাগরাজ কোনো প্রতিবাদ করেন না। অবশেষে দেখা যায় আলারা নামে একজন সমৃদ্ধশালী ভূস্বামী স্বর্ণ মূল্যে বোধিসত্ত্বকে উদ্ধার করেন। মুক্তি লাভ করে বোধিসত্ত্ব আলারাকে নিজের পরিচয় দেন এবং নাগরাজত্বে নিয়ে যান। মুক্তি লাভ করে বোধিসত্ত্ব আলারাকে নিজের পরিচয় দেন, মহাসমাদরে তাকে রাজপ্রাসাদে রাজ অতিথি করে রাখেন। বৎসরাধিক কাল আলারা নাগরাজ্যে বাস করেন। প্রত্যহ সন্ধ্যায় বোধিসত্ত্বের কাছে ধর্মের কথা শোনেন। ক্রমে আলারার অন্তরেও জাগে তিতিক্ষা। তিনিও বুঝতে পারেন ভোগৈশ্বর্যে কোনো সুখ নেই। অগ্নিকে ঘৃতাহুতি দান করে নির্বাপিত করা যায় না। শেষ পর্যন্ত আলারাও সন্ন্যাস গ্রহণ করেন বোধিসত্ত্বের কাছে। কাহিনীটা দীর্ঘ, অত্যন্ত সুসংবদ্ধভাবে স্বল্প পরিসরের মধ্যে শিল্পী এই চিত্র উপস্থিত করেছে। চিত্র নম্বর ১। উপরে বাম কোণে নাগরাজ সংঘপাল মনুষ্য দেহে দেহে রয়েছে। মনুষ্য দেহে হ্রদের তীরে প্রাক্তন কাশীরাজের কাছে ধর্মোপদেশ শুনছেন। তারপরে নাগরাজের মুখে একটা প্রশান্ত জ্যোতি। সন্ন্যাসীকে ঘিরে বসে আছেন কয়েকজন মুমুক্ষু যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, এমনকি বনের পশু পাখিরাও। ক্রমশ এই ছবি আপনাদের সামনে যতটুকু দেখতে পাচ্ছি তার অনুলিপি যদি থাকে আমরা আনার চেষ্টা করছি। এবার বলি, তার ভেতরে দেখছি একটি মেয়ে বসে আছে সন্ন্যাসীর পদমূলে, চিত্র দর্শকের দিকে সম্পূর্ণ পেছন ফিরে। হয়তো এই নারী মূর্তিটার কথাই গ্রিফিথ সাহেব লিখেছিলেন এইভাবে যে, নারী চিত্র অঙ্কনে অজন্তার শিল্পী বিভিন্ন ও বিচিত্র ভঙ্গিমার পরিকল্পনা করেছে। বিভিন্ন ধরনের নারী মূর্তি অজন্তায় রয়েছে।
এবার নারী মূর্তি শুধু কিন্তু মোটেই বলবো না, সমস্ত রকম মূর্তি রয়েছে, এবং যেটা ক্রমশ আমরা চেষ্টা করব তুলে ধরা। নিচের প্যানেলে নাগরাজের নাকে দড়ি দিয়ে কয়েকজন শিকারি তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শিকারীদের দৈহিক ক্ষমতার তুলনায় নাগরাজকে এত বিশাল করা হয়েছে যে বোঝাই যাচ্ছে নাগরাজ স্বেচ্ছায় এ অত্যাচার মেনে নিচ্ছেন। অদ্ভুত সুন্দর সে শিল্প সৃষ্টি, যাতে করে শুধুমাত্র পার্সপেক্টিভ দিয়ে বোঝানো হয়েছে যে নাগরাজ মেনে নিচ্ছেন। তা না হলে ওই কয়েকজন মানুষের শিকারীর অত্যাচার মেনে যদি না নিতেন, তাহলে তাদের পক্ষে মানে শিকারীদের পক্ষে নাগরাজকে ধরে রাখা সম্ভব ছিল না। বোধিসত্ত্বরূপী নাগরাজ, তাহলে এই ছবি যদি সম্পূর্ণ বোঝার মতন করে দেখা যায় নিশ্চয়ই উপস্থাপন করব, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেই মেয়েটির চিত্রটা, হ্যাঁ তার গায়েও নিশ্চয়ই বিভিন্ন রকমের স্পট রয়েছে, কিন্তু আমরা কি বললাম, আজকে আমরা তুলে ধরছি যে সেই ব্যঞ্জনা, সে লাস্যময়ী সুন্দর সৃষ্টি। আর আমাদের ক্যামেরাম্যান দেখাবে বর্তমান অবস্থা বা আরো করুণ অবস্থা। আপনারা এসে যখন দেখবেন তখন কি দেখবেন সেটা বলা খুব কঠিন, কারণ এই চিত্রধারার এই জাতকের গল্পের বহু ছবি এই মুহূর্তেই খালি চোখে দেখা যাচ্ছে না। কেমন লাগছে? আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ঠিক করেছে কিনা বলুন তো? আমাদের তো মনে হচ্ছে ঠিকই করেছি। অজন্তা রূপ লাবণ্যে সৌন্দর্যে চিরকাল অক্ষয় হয়ে থাক। আপনারা চট করে দেখে যান সরাসরি নিজেদের চোখে, এখনো ভালো লাগবে, এরপরে বলতে পারি না।